Da, Arif, na? Ei, Arif, ei! Ei, Arif, e digai! Assalamu alaikum, Roki. Kemon achos? Are, baba, re! Tu to di huzur hoye gechos, beta! Mukhe dari! Puran pagoler bat nai, notun pagoler amdani! Kire, beta! Tu huzur eli kobe te? Na, mane nijere paltanur chesta kortechi ar ki. Dua koris, bondhu. Jate nijere songshodhon korte pari. বালা বালা তুই এখন কই যাইতাছস তুই জোহরের নামাজ পড়তে যাইতেছি তুইও চল নামাজটা পড়ে আসবি দুই দিনের বৈরাগী বাতের কস অন্য না নামাজই হয়ে গেছস গা কয় দিনের লাগে নামাজই হইছস দুই দিন পরে তো আবার যেই সেই হয়ে যাবি দোয়া করিস বন্ধু যাতে সারা জীবন নামাজটা ধরে রাখতে পারি আসি বন্ধু আমার নামাজের সময় যাইতেছে কিরে নতুন মোল্লা জঙ্গি সংগঠনে যোগ দিলি নাকি কেন হঠাৎ তুই আমারে এই কথা কইলি কেন না মানে দাড়ি মারি রাইখা একেবারে নামাজি হয়ে গেছস এই জন্য কইতাছি কেন রে দাড়ি রাখলে কি কেউ জঙ্গি হয়ে যায় হইছে হইছে আর বাপ দেখান লাগবো না যা কোন দিকে যাইতা সজ্জা যত সব ফাও ফেসাল কি মামা ছেকা কাইছো নাকি চেকা খায়া একেবারে বেকা হয়ে রইছ মানে মানে আবার কি মামা মনে হইতেছে তো চেকা খায়া দাড়ি মারি রাইখা একেবারে হুজুর হয়ে গেছ গা আরে বেটা তুই তো হাসাইলি চেকা খায়া কি কেউ দাড়ি রাখে প্রত্যেক মুসলমান পুরুষের দাড়ি রাখা ওয়াজিব আমি এই ওয়াজিবটা পালন করলাম ভালো ভালো মামা দুই দিন পরে আবার দেখো চুলকানি টেলায় দাড়ি চাইছা ফালাই দিও না কি কস বেডা দাড়ি রাখছি কি ফালাই দেওয়ার জন্যে দাড়ি রাখছি তো রাখছি দোয়া করিস মরণের আগেও যেন দাড়িটা নিয়ে মরতে পারি আরে বেটা রাখ তোর বয়ান কত দাড়ি রাখলাম আর ফালাই দিলাম আর তুই কইতেছস তুই দাড়ি রাইখা দিবি দেখা যাইব কি হয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুই আরিফ না জি সাসা আমি আরিফ দাড়ি রাইখা দেখা যায় এখন হুজুর হয়ে গেছ বাপ দেখাস না দুই দিন আগেও তো তুই আমার সামনে ওপেনলি বিড়ি টানছস আসলে সাসা ওই সময়টা আমার মাথা ঠিক আছিল না সাসা এখন আমি নিজের সংশোধন করার চেষ্টা করতেছি আমার জন্য দোয়া করেন তো তুই সংশোধন হয়ে গেলে মেয়ে বিল্লাই বুকেডা কয়েকদিন আগেও তো দেখলাম মায়া গুপ্তেছন পেছনে ছুটছস এখন এত ভালো হয়ে গেলি কেমনে আমার আর লজ্জা দিয়ান না সাসা আমার ইতিপূর্বের কৃতকর্মের জন্য আমি লজ্জিত আরে বুঝি বুঝি এসবই নাটক এসব নামাজ দাড়ি সব লোক দেখানো দুই দিন পরে তুই আগের আরিফই হয়ে যাবি দেখিস আমি একটা কথা কয়ে রাখলাম আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম আরে আরিফ তুমি দাড়ি রেখে দিছ জি হুজুর আল্লাহর রহমতে আমি দাড়িটা রাখতে পারছি মাশা আল্লাহ আরিফ তুমি খুব ভালো কাজ করছো জানো তুমি যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে খুব প্রিয় একজন মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য সময় হলো তার যৌবনকাল আর এই যৌবনকাল যদি সে আল্লাহর পথে ব্যয় করে তার চাইতে ভাগ্যবান আর কে হতে পারে বলো দোয়া করি আরিফ আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাত সুন্দর করে দিক জি হুজুর আমার জন্য দোয়া করবেন আমি যেন সারা জীবন দিনের পথে অটল থাকতে পারি আরিফ তোমারে আমি আর একটা কথা বলি শুনো তুমি যখন আল্লাহর পথে আসছ অনেক বাধা বিপত্তি তোমার সামনে আসবে সাবধান তুমি ভেঙে পড়ো না এবং আল্লাহর পথ থেকে বিচ্যুত হইও না না হুজুর যত বাধা বিপত্তি আসুক না কেন আমি আর এই পথ থেকে সরছি না দোয়া করবেন যাতে হেদায়েতের পথে আল্লাহ আমাকে আমরণ রাখেন